गुड मर्निंग स्टूडेंट्स हमें तुम्हारे देवश्रुति सिस्टर नलेज एम स्कूल यूनिट फोर आज के तुम्हारे सामने उपस्थित हो क्लास टूएर इतिहास नहीं तुम्हारे लास्ट क्लस इतिहास जो चैप्टर पढ़िए से तृत्य पाठे पाथर जुग तुम्हारे चैप्टर भलोक पढ़ते अनुशीलन जो शून्यस्थान पूरण टिकमार्क सत्यमित्र छोड़ो से पढ़िए दिए बोते सेगल खाता तुले फिलते बोले आशा करी सकले तुम्हारा सकले से फेले आज के तुम्हारे से प्रश्न उत्तरगुलो जागो तुम्हें आलोचना करब और अनुशील देखे जो कैकट प्रश्न हमें लिखिए देव और किस प्रश्न तुम्हारा लिखते देव तेल देख ना करते बोट बार करो हमें पढ़ाची मन दिए देख आदिम जुगे पृथ्वी कैमन छो आदिम जुगे पृथ्वी छो बन जंगले भरा अच्छा तेल आदिम जुगे पृथ्वी छो बन जंगले भरा तक क्योंकि बाड़ी घर कलकारखाना किलो ना तुम चारदी के शुद्ध गाचपाला बड़ो बड़ो गाचपाला जो झाड़ छो तुम चारपाशे क्योंकि आदिम जुगे पृथ्वी क्योंकि शुद्ध बन जंगले भरा छो मानुष तक कथाए बस करत मानुष तक गाचर डाले गाचर कोटरे पहाड़े गुहार बस करत कारण तक बाड़ी घर तो छो ना हाथियार की नानाधरण अस्त्र के हाथियार बोले मानुष आत्मरक्षार जो जावहार करत से गाचर डाली हक भोता पाथरि हक সেগুলো সমস্ত কিছু কিন্তু তাদের কাছে হাতিয়ার ছিল মানুষের হাতিয়ার দরকার হলো কেন পশু শিকার করতে এবং হিংস্র পশুর হাত থেকে নিজেকে রক্ষা করতে মানুষের হাতিয়ার দরকার হলো মানুষ হাতিয়ার হিসেবে কি ব্যবহার করলো মানুষ পাথরের টুকরোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলো পুরনো পাথরের যুগ কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে যুগে মানুষ অমসৃণ গোতা পাথরের টুকরোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখেছিল সেই যুগকে বলে পুরনো পাথরের যুগ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে এটা মুখস্থ করবে মানুষ পশু শিকার করত কেন কেন কি দরকার হলো তাদের পশু শিকার করার দরকার হলো এই কারণে মানুষ নিজেদের খাদ্যের প্রয়োজনে মাংস খাবার মাংস পাওয়ার জন্য পশু শিকার করত মানুষ পাথরের পাথরকে ছুচলো করলো কিভাবে মানুষ পাথরকে ঘষে ঘষে ছুচলো করলো এবার কিন্তু মানুষের বুদ্ধির পরিচয় পাচ্ছ মানুষ কিন্তু বুদ্ধি করেই পাথরটাকে ছুচলো ধারা ঘষে 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 ধারালো এবং ছুচলো করে সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখল মানুষ দল বাঁধলো কেন একা শিকার করতে গিয়ে মানুষ পশুদের হাতে মারা পড়ত তাই তারা দল বাঁধলো এতে শিকার করাও সহজ হল একা থাকলে কি হিংস্র পশু রাখলে সহজেই তারা মারা যেত কিন্তু অনেকে একসাথে থাকলে কি হতো তাদের পাথর ডাল পালা ভয় দেখিয়ে তাদের জান মানে অহিংস্র পশুদের থেকে তারা বাঁচতে পারত ভাষা কীভাবে সৃষ্টি হলো আগের দিন বলেছিলাম আমি যে পশু শিকার করতে গিয়ে মানুষ এক ধরনের মুখে শব্দ করত সেই শব্দ দিয়ে তারা মনের ভাব প্রকাশ করতে শুরু করলো এইভাবে ধীরে ধীরে ভাষা সৃষ্টি হলো একটা শব্দ থেকে দুটো শব্দ দুটো শব্দ থেকে তিনটে শব্দ এই করতে 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 আস্তে আস্তে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা সৃষ্টি হলো নতুন পাথরের যুগ কাকে বলে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে যুগে মানুষ হাতিয়ার হিসেবে পাথরকে ঘষে মসৃণ ও ছুচলো করলো তাকে নতুন পাথরের যুগ বলে পাথরের যুগে মানুষরা কীরকম পোশাক পরত পাথরের যুগে মানুষরা জামা কাপড় ব্যবহার জানতো না বলে গাছের বাকল পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার ঠিক আছে তাহলে এই যে এতগুলো প্রশ্ন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা প্রশ্ন বারোটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পুরনো পাথরের যুগ কাকে বলে আর নতুন পাথরের যুগ কাকে বলে ঠিক আছে এই দুটো ভালো করে পড়বে আচ্ছা এবার দেখো দু একটা পরের পৃষ্ঠা বারো নম্বর পৃষ্ঠা চার নম্বরে দু একটি বাক্যে উত্তর দাও এর মধ্যে থেকে ক নম্বর প্রশ্ন পুরনো পাথরের যুগ কাকে বলে খ নম্বর নতুন পাথরের যুগ কাকে বলে এই দুটো প্রশ্ন কিন্তু লেখা আছে তোমরা এটা পড়ে মুখস্থ করে খাতায় লিখে ফেলবে খ নম্বর মানুষ দল বাঁধলো কেন উম নম্বর হাতিয়ার কাকে বলে এবং ছ নম্বর ভাষা কীভাবে সৃষ্টি হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই আগের পৃষ্ঠায় এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা এটা ভালো করে পড়বে পড়ে খাতায় লিখে ফেলবে আর চার নম্বরের গ আর চ এই দুটো প্রশ্ন আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে প্রত্যেকে ঠিক আছে দেখো তোমরা খাতা পেন্সিল বার করো আমি তোমাদের দেখাই তোমরা লিখে নাও দেখো মানুষ পাথর ব্যবহার করতো কেন মানুষ পাথর ব্যবহার করতো কেন কেন কি দরকার হলো মানুষের পাথর ব্যবহার করার আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে বাস করত তখন হিংস্র পশুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং পশু শিকার করার জন্য মানুষ পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত যারা ভিডিও থেকে লিখতে অসুবিধা হবে তারা আমার মুখের কথা শোনো মুখের কথা শুনে আস্তে আস্তে লিখে ফেলো ঠিক আছে অথবা ভিডিওটা পজ করো তোমরা লিখে ফেলতে পারো
আমি বলে তারপর আমি ভিডিওটাকে বেঁকিয়ে ধরছি, তোমরা লিখতে সুবিধা হবে। দেখো আরেকবার বলে দিই, আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তখন হিংস্র পশুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং পশু শিকার করার জন্য মানুষ পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি, না দল বাঁধার ফলে মানুষের কী সুবিধা হলো? কী সুবিধা হলো এক্ষুনি বলেছি আমি, একা শিকার করতে গিয়ে মানুষ পশুদের হাতে মারা পড়ত। এটা পড়তে হবে, ঠিক আছে, একা শিকার করতে গিয়ে মানুষ পশুদের হাতে বা মারা পড়ত, দল বাঁধার ফলে শিকার করা সহজ হলো। ঠিক আছে, তাহলে দল বাঁধার ফলে কী হলো, শিকার করাটা অত্যন্ত সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে লিখে নাও। দেখো আমি ভিডিওটা একটু বেঁকিয়ে ধরেছি, পজ করে তোমরা লিখে নাও। এটা লিখে তোমরা ভাব, চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এবার, তাহলে ইতিহাস কিন্তু এই মাসের যা সিলেবাস ছিল পুরো শেষ হয়ে গেল। তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়ে প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। ঠিক আছে, শক্ত করে ভালো থেকো, সুস্থ থেকো।